হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আজকে খুবই একটা স্পেশাল দিন, সেই জন্য আমরা পার্লারে এসেছি। একটু সুন্দর করে শাড়ি পরবো, দেন আমি এটা চুলটা সেট করবে, একটু ফুল পরবে, সাথে সাথে ও আমাকেও জোর করে একটা খোঁপা করালো, তো আমরা সেটা করে দেন আমরা আবার বাসায় যাবো। বাসায় থেকে রুবির বাসায় আবার রওনা হব, ওদের বাসায় আমাদের লাঞ্চ করার কথা, তো এর মধ্যে আমরা রওনা হয়ে গেছি ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আবার রুবিকে সাজাতে হবে, পালিসাকে সাজাতে হবে, দেন আমরা যাব হচ্ছে যেখানে বিয়ের প্রোগ্রামটা হচ্ছে শাহিন হল, সেখানে যাব। তো এর মধ্যে বাসা চলে এসেছি, রুবির বাসায় আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা সাজুগুজু করছি। তো ইফাত সবাইকে সাজিয়ে দিচ্ছে, রুবির সাজা শেষ, সে গয়নাঘাটি পড়ছে। আর এদিকে আরেকটা ভাবি এসছেন চিটং থেকে, এটা হচ্ছে রাইসার ফ্রেন্ডের মা, ভাবি ভাইয়া আসছেন। তো ভাবিটা খুবই ভালো ছিলেন, খুবই গল্প গুজব করতে করতে আমরা মানে সাজুগুজু করলাম। তো এইটা এখন সাজুগুজু করে আমরা এখন রওনা হব শাহিন হলের উদ্দেশ্যে। সেখানে রাইসা আছে, ও আগে চলে গিয়েছে ফটোশ্যুট করার জন্য, ও আর ওর হাজব্যান্ড, ওদের আগে আঁকতে হয়েছিল। তো এই যে রেডি হয়েছে, এখন শামিম ভাই নামাজ পড়ে রেডি হবে, দেন যাবে। তো আমরা ভাবছি আমরা একটা গ্রুপ আগে চলে যাই, দেন শামিম ভাই আসবে। তো এই তো বিয়েবাড়িতে যা হয় আর কি, নামবো নামবো করেও এদিক সেদিক করতে করতে কথা বলতে বলতে আমাদের নামা হচ্ছে না। তো ভাবছি এখন আমরা আমাদের আগে আগে যেতে হবে, যেহেতু আমরা ওখানে গিয়ে আবার আমাদের গেস্টদের আমরা ওয়েলকাম করব, 7:30টার মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। চলে আসলাম নিচে, এখন আমরা গাড়িতে উঠে রওনা হব। তো সেদিন ছিল হচ্ছে 26 তারিখ, 25 তারিখে আমাদের সবে বরাত গিয়েছে, যার জন্য 26 তারিখ বন্ধ ছিল, রাস্তাঘাট মোটামুটি খালি ছিল, আমাদের খুব একটা সময় লাগেনি শাহিন হলে পৌঁছাতে। তো পথে যেতে যেতে আমরা গাড়িতে একটু দুষ্টুমি করলাম, একটু ছবি টবি তুললাম, বারিশের সাথে অনেক গল্প টল্প করলাম। তো এর মধ্যেই চলে এসেছি আমরা শাহিন হলে, এসে দেখি যে রুবির আম্মা, তারপর ভাই, ভাবিরা সব চলে এসছে মুন্সিগঞ্জ থেকে। চলে আসলাম আমরা BAF শাহিন হলে। তো দেখতেই পাচ্ছেন হলের ভিতরটা সুন্দর করে ডেকোরেশন করেছে, সিম্পল কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর উনি হচ্ছেন চিটংয়ের ভাবি, আর এদিকে আপনার ভাইয়া আমাদের একটু ভিডিও করছে আমরা যখন ঢুকছি। এখন আমরা কিছু ফটো সেশন করব সবাই মিলে গেস্ট আসার আগে আগে। আর এখানে চলে আসলাম রাইসার কাছে, ওরা আবার একটু ঠিকঠাক করে দিচ্ছে রাইসাকে। মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল সেদিন, ওর সাজটা খুব সুন্দর হয়েছিল। এটা ওরা এখন ফটোশ্যুট করছে, বউ বর বউ, তো তারপরে ফ্যামিলি ফটোশ্যুট হবে। এটা হচ্ছে আমার বান্ধবী রুবি, ওর মেয়ে রাইসা, আর এদিকে হচ্ছে এই ফটো বুথে আমরা ফটো সেশন করবো এখন আমাদের ফ্যামিলি নিয়ে। তো এটা চলছে ফটোশ্যুট করা, এটা ফ্যামিলি ফটোশ্যুট চলছে, রুবি আর শামিম ভাই, আর ওরা এক ভাই এক বোন, রাশিক আর রাইসা, রাইসার হাজব্যান্ড আসিফ। বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই, বিয়ের বাকি অংশ আমি আবার আগামী পর্বে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।